শরীর এবং যৌবন এই দুটোকে ধরে রাখতে পারলে জীবনটা অনেক আনন্দময় হয়ে যাবে। আর শরীরের সুস্থতা রক্ষা করতে কালোজিরা আদিকাল হতে আজ অবধি গুরুত্বপূর্ণ উপকারী ভূমিকা পালন করছে। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে যে কালোজিরাতে প্রায় সকল প্রকার ধরনের রোগের প্রতিকার ও প্রতিষেধক গুণ পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেটার লাইফ টিপস বিডি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কালোজিরা সম্পর্কে অবাক করা সব তথ্য, যা আপনার জীবনে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং সেই সাথে অনেকের যৌন জীবনের সমস্যা রয়েছে সেটারও সমাধান আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার এক, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। বর্তমান সময়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক, আর এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কালোজিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডায়াবেটিস রোগ নিরাময়ে অনেক কাজে লাগে কালোজিরা। কালোজিরা রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, তার জন্য ডায়াবেটিস রোগীদের পুনরায় ঔষধ সেবনের দরকার হয় না এবং ডায়াবেটিস রোগীরা উপকার পেয়ে থাকেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কালোজিরা ব্লেন্ডিং মেশিনে ব্লেন্ড করতে হবে এবং প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে 2 থেকে 3 চিমটি কালোজিরা গুঁড়ো মিশ্রিত করে পান করতে হবে। তাছাড়া রং চা বা গরম ভাতের সাথে কালোজিরা গুঁড়ো মিশিয়ে প্রতিদিন 2 বার করে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। নাম্বার 2, স্মৃতিশক্তি বৃদ্ধি। আমাদের জীবন চলার পথে প্রতিনিয়ত নানা ধরনের কাজের চাপ ও ব্যস্ততার ফলেই মানুষের ব্রেন শক্তি একঘেয়ে হয়ে পড়ে এবং একটা সময়ে কম বেশি সব কিছুই মানুষ ভুলতে শুরু করে বা স্মরণ রাখতে পারে না। এমন সমস্যা সমাধান করতে পারে কালোজিরা। কালোজিরা একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। মানুষের মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার মাধ্যমে কালোজিরা স্মরণ শক্তি বাড়িয়ে তুলতে উপকারী ভূমিকা রাখে। 1 চামচ কালোজিরা গুঁড়ো আর 1 চামচ মধু মিশ্রিত করে নিয়মিত সকালের নাস্তার আগে খেতে হবে। এর ফলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তির বৃদ্ধিও অনেক বাড়বে। নাম্বার 3, চুল পড়ার রোধ। চুল পড়া এখনকার মানুষের একটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবার চুল পড়া রোধে তৈরি হয়েছে নানা ধরনের উপায়ও, আর চুল পড়া রোধে সেগুলোর সবচেয়ে সহজ ও কার্যকরী সমাধান পাওয়া গেছে কালোজিরায়। সর্বপ্রথমে একটি মাঝারি আকারের লেবুর অর্ধেকটা কেটে লেবুর রস বের করে নিতে হবে। তারপর লেবুর রসের 3 থেকে 4 চামচ লবণ মিশিয়ে নিতে হবে ভালোভাবে। লেবুর রসের সাথে লবণ ভালোভাবে মেশানো হলে এই রসের পুরোটা মাথায় লাগিয়ে 30 মিনিট সময় রেখে সম্পূর্ণ মাথা ধুয়ে ফেলতে হবে। এর ফলে চুলে মিশে থাকা সকল ময়লা জীবাণু ও খুশকি খুব সহজে দূর হয়ে যাবে। এবার মাথার চুল ভালোভাবে শুকাতে হবে। চুল শুকানো হলে মাথায় কালোজিরা তেল লাগাতে হবে। আবার 2 দিন পরপর লেবু রস এবং লবণ মিশিয়ে মাথা ধুয়ে কালোজিরা তেল লাগাতে হবে। এর ফলে 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই মাথায় চুল পড়া রোধ করা সম্ভব হবে। নাম্বার 4, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 2টি বা 3টি রসুন কোষ চিবিয়ে খেয়ে নিলে এবং সমস্ত দেহের মাঝে কালোজিরা তেল মালিশ করে সূর্যতাপে কমপক্ষে 30 মিনিট থাকতে পারলে এবং 1 চা চামচ কালোজিরা তেলের সাথে 1 চা চামচ পরিমাণ মধু মিশ্রিত করে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এভাবে প্রতিদিন খাওয়া সম্ভব না হলেও 2 থেকে 1 দিন পরপরও খাওয়া যাবে। এতে করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা যাবে। নাম্বার 5, মাথা ব্যথা কমায়। মাথা ব্যথা বর্তমান সময়ে অনেক জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর এই মাথা ব্যথা সমস্যা নিরসনের জন্য কালোজিরার উপকারিতা অনেক। আমরা কপালের 2 পাশে কালোজিরার তেল মালিশ করলে 5 মিনিট সময় ধরে এতে মাথা ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে। তাছাড়াও মাথা ব্যথা যাদের প্রতিদিনের সাথী তাদের জন্য দীর্ঘস্থায়ী ব্যবস্থা রয়েছে। কালোজিরা দিয়ে বড়ি বানিয়ে খেলে মাথা ব্যথার উপদ্রব অনেকটা কমে যায় এবং সাথে সাথেই এর ভালো সুফল পাওয়া যায়। নাম্বার 6, হজমের সমস্যা দূর করে। এসিডিটি বা বদহজম আজকাল ঘরে ঘরে রয়েছে, আর এই এসিডিটি বা হজমের সমস্যা হলে এখন আর টাকা খরচ করে ঔষধ কিনতে হবে না। এই রোগের নিরাময় করা সম্ভব ঘরে থাকা উপাদান দিয়ে। কালোজিরা মোটামুটি আমাদের ঘরে সবারই থাকে, আর এই কালোজিরা আজ থেকে ব্লেন্ড করে রাখবেন। এসিডিটি বা হজম জনিত কোনো সমস্যা দেখা দিলেই 1 গ্লাস গরম দুধে 2 থেকে 3 চামচ কালোজিরা গুঁড়ো মিশিয়ে পান করলে সাথে সাথেই উপকার পাওয়া যাবে। তাছাড়াও ক্ষুধামন্দা সমস্যা থাকলে এটাও দূর হবে। নাম্বার 7, যৌন সমস্যা সমাধান করে। বর্তমানে নারী পুরুষের প্রায় সবারই যৌন সমস্যা রয়েছে। আপনারা জেনে অবাক হবেন, কালোজিরা সেবন করলে নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধি পায় এবং যৌন সমস্যা প্রতিরোধ হয়। কালোজিরা নিয়মিত খাবারের সাথে খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বেড়ে যায় এবং পুরুষত্বহীনতা দূর হওয়ার সম্ভাবনা থাকে। 1 চা চামচ জৈতুন তেল, 1 চা চামচ মাখন, 1 চা চামচ কালোজিরা মধু সহ প্রতিদিন 3 বার বা 4 থেকে 5 সপ্তাহ খেতে পারলে যৌন সমস্যার দ্রুত সমাধান মিলবে। তো বন্ধুরা, এই ছিল কালোজিরার উপকারিতা সম্পর্কে, যা আপনার শরীরের জন্য অনেক উপকারী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য।